এদিন স্মরণ সভার মাধ্যমে সুন্দর সন্ধ্যা অনুষ্ঠিত হলো উত্তম মঞ্চে। উত্তম স্মরণ সন্ধ্যায় ৪৩তম তীরথান দিবস সমগ্র অনুষ্ঠান পরিবেশন হলো উত্তম মঞ্চে। উত্তম প্রেমী দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নামী দামি শিল্পীদের নিয়ে এই উৎসব পালিত হয়। পুরো সন্ধ্যায় নামী দামি শিল্পীরা গানে মত্ত হয়ে থাকেন, সকলকে আনন্দ দিতে এবং সকলে মিলে সেই সন্ধ্যায় সামিল হয়। সকলের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। দেখুন তার এক ঝলক, কি বলছেন সকলে তাদের কথাও শোনাবো আপনাদের।
একজন শিল্পী হিসেবে কেমন লাগছে যে উত্তম কুমারের সময়কার আজকে টেকনিশিয়ান ও শিল্পী প্রত্যেককে সম্মানিত করা হচ্ছে এই মঞ্চ থেকে? এটা একটা দারুণ উদ্যোগ। আমি ব্যক্তিগত ভাবে আমি আমার কি বলবো আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার শুভেচ্ছা জানাচ্ছি অর্গানাইজেশন থেকে। এরকম একটা জিনিস ভেবেছে, এমনি প্রোগ্রাম তো হয়, ওনার সামনে অনেক প্রোগ্রাম হয়, কিন্তু উত্তম কুমারের সময় তাদের সেই সময়কার কলাকুশলীদের আজকে যারা কঠোরভাবে ভুগছেন অথবা শারীরিক থেকে একটু বিপর্যস্ত তাদের পাশে দাঁড়ানোর জন্য সেটাকে আমি ব্যক্তিগত প্রচন্ড উত্তম কুমার কোন একটা জেনারেশনকে রিপ্রেজেন্ট করেন না। উত্তম কুমার কিন্তু যবে থেকে উনি উত্তম কুমার হয়েছেন তারপর থেকে যতদিন বাংলা সিনেমা থাকবে ততদিন কিন্তু উত্তম কুমার থাকবে। আমার মা উত্তম কুমার ভক্ত ছিল, আমার স্ত্রী উত্তম কুমার ভক্ত, আমার মেয়ে উত্তম কুমার ভক্ত, আমার মনে হয় আমার নাতনিও উত্তম কুমারের ভক্ত হবে, নাতি নাতনি। তো সুতরাং এটা একটা বিরাট একটা লিগেসি আমরা ক্যারি ফরওয়ার্ড করছি এবং রবি ঠাকুর আমাদের কাছে গর্বের। আমার মনে হয় উত্তম কুমারও তাই, গুরু বলতে আমার একজনকেই ভাবি, সেটা ঠিক। মানে বাঙালির কাছে একটা আবেগ, সেই আবেগের জায়গা থেকে আজকের এই প্রধান দিবসে কেমন লাগছে নতুন প্রজন্মের কাছে? নতুন ভাবে কি ধরা দিচ্ছে নাকি না মহানায়ক এখন সেই অপরিবর্তনশীল একই ভাবে? মানে মহানায়ক মানে আমরা জানি যে আমরা আমি বিজ্ঞানের ছাত্র, তো আমি জানি যে শক্তি অবিনশ্বর আর কি, শক্তি কখনো বিনাশ হয় না। তো সেখানে দাঁড়িয়ে মহানায়ক একটা শক্তি, আর মহানায়ককে আমি আমার যখন 3 বছর বয়স ছিল আর এখন যা বয়স, তো এতদিনে যে বয়স বেরিয়েছে তার এই জীবন পেরোনোর সঙ্গে সঙ্গে তার ছবিগুলো জীবনের কাছে এক একটা সময় এক এক রকম ভাবে আমি নিয়েছি। তার জীবনের জীবন সম্পর্কে অনেক কিছু জেনেছি, তার স্ট্রাগল সম্পর্কে জেনেছি। তো একজন শিল্পী হিসেবে কাজ করতে গিয়ে তার মতন একজন শিল্পীর জীবন সম্পর্কে জেনে আমি ভীষণ ভীষণ ভাবে উদ্বুদ্ধ হয়েছি। এবং তার মুভি তো আর ছবি নিয়ে নতুন করে কিছু বলার নেই, প্রত্যেকটা বাঙালির কাছে তার ছবি এবং মহানায়ক উত্তম কুমার মানে একটি আবেগ। তো আজও ঠিক সেই জায়গা থেকেই আমরা সবাই এসেছি এখানে এবং একটা সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে, তার ছবি থেকে সব গান প্রত্যেক শিল্পীরা গাইছেন, শুধু গাইবো না আজকে শুনবো আর ভীষণ ভীষণ এনজয় করবো। আজকে উত্তম কুমার 100 বছর পূর্ণ হয়নি এখন, 2 সেপ্টেম্বর ওনার 97তম জন্মদিবস হবে, আমরা উদযাপন করবো। ওনার সমসাময়িক যারা শিল্পী ছিলেন তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে নিয়ে আসা। মাধবী দেবী অসুস্থ ওনার আসার কথা ছিল, আমরা গতকাল ওনার বাড়িতে গিয়ে ওনাকে সম্বর্ধনা দিয়ে এসেছি। এরকম আগামী দিনে চেষ্টা করবো ওনার সহ শিল্পীদের অনুরোধ করবো যদি তারা আসেন আমাদের মঞ্চে, মানুষের সামনে গান একটি কিছু কথা বলতে কি মহানায়ক যখন এই পৃথিবী ছেড়ে চলে যান তিনি ঠিক মতো সম্মান পাননি, রবীন্দ্র সদনে তার দেহ রাখতে দেওয়া হয়নি। বর্তমান সরকার এই ব্যাপারে ভীষণ সচেতন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবার প্রিয় দিদি ওনাকে আমরা আহ্বান জানিয়েছিলাম, ওনার ব্যস্ততার মধ্যে আসতে পারেননি, ওনার মতো মহান লোক মানুষ উনি আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, সেই বার্তা আমরা বাইরে রেখেছি। ওনাকে আমাদের অসীম কৃতজ্ঞতা ধন্যবাদ, উনি আমাদেরকে আশীর্বাদ করেছেন।